হ্যালো ভিউয়ার্স, আজকের আবহাওয়ার আপডেট হলো বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। উক্ত নিম্নচাপের ফলে কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় বৃষ্টি হবে না তা জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল বাটনে চাপ দিন। প্রিয় ভিউয়ার্স, এবার বিস্তারিত। গত কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা কমায় তাপমাত্রা কিছুটা বেড়েছিল, তবে বর্তমানে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমার আভাস রয়েছে, ফলে গরম অনুভূতি কিছুটা কমতে পারে। শুক্রবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় আগামী শনিবার 27 আগস্ট সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে। ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, দীঘা সমুদ্র সৈকত থেকে একটি নিম্নচাপ 150 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি স্থলভাগে আশ্রে পড়লে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আগামী 3 দিন। তাই আগামী 3 দিন সাগর এলাকার নৌযান ও মাছ ধরার ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনে চাপ দিন। এছাড়া আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কেমন সেটা কমেন্ট বক্সে জানান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।